অনেকদিন বাদে আমি ঘরের ভিডিও নেওয়া শুরু করলাম। তো আজকে শনিবার, আমার সকাল সকাল পুজো দেওয়া শুরু হয়ে গেছে। তা এতদিন ধরে আমি ঘরে ভিডিও নিতে পারিনি, কারণ পুরুলিয়ায় বেড়াতে যাওয়ার অনেকগুলো পুরুলিয়া ট্রিপের অনেকগুলো ভাগ করে করে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছিলাম, যার জন্য বাড়িতে ফেরার পরেও কাছাকাছি বেড়াতে যাওয়ার কাছাকাছি এটা ওটা করছিলাম, আর ঘরের ভিডিও আর নেইনি, ওই পুরুলিয়ার ভিডিওগুলো ছেড়ে দিচ্ছিলাম। তো আজকে সকালে দেখো বাইরেটা প্রচুর মেঘ হয়ে রয়েছে, কদিন ধরে মেঘ হয়ে রয়েছে, আর মেয়ে এখানে পুতুল খেলায় ব্যস্ত, কারণ আজকে স্কুল নেই, আজকে শনিবার যেহেতু পড়াশোনা করে এখন পুতুল খেলতে ব্যস্ত, আর আমি ঘরের কাজ করতে ব্যস্ত, ওর বাবাও ব্যস্ত আছে, ওর বাবার বেরোনো আছে, একটু বেলাতে বেরোনো আছে। তো আমি এদিকে কাজটা সারছি আর তোমাদের সাথে আমার ঘরের পরিবেশটা একটু শেয়ার করছি, এখানে রান্নাবান্না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পরে আমি আমার ঘরে ভিডিও নেওয়া শুরু করলাম, কারণ এতদিন আমি পুরুলিয়ার অনেকগুলো ভিডিও তুলে রেখে দিয়েছিলাম, ওগুলো দিয়ে এতদিন ধরে আমি বসে বসে খাচ্ছিলাম, বসে বসে ভিডিওগুলোকে চালিয়ে দিয়েছিলাম। তো অনেকদিন পর আমি আমার ঘরের ভিডিও নিলাম। তো ঘরের আমি কতটা কতগুলো ভিডিও তোমাদের দেখালাম, মোটামুটি বাড়ির অবস্থা। আজকে খুব মেঘলা সকাল থেকে, আজকে কেন গতকালকেও মেঘলা ছিল, তার আগের দিনও মেঘলা ছিল, পরপর তিন দিন ধরে মেঘ হয়ে রয়েছে। তো কালকে দু এক ফোঁটা বৃষ্টিও হয়েছিল, তা এটা নিম্নচাপের জন্য হচ্ছে কিনা জানি না, যাই হোক তার জন্য খুব গরমও পড়েছিল, বৃষ্টিটা হয়তো একটুখানি ভালোও লাগছে। আর মেয়ে তো দেখছো এখানে টিভি দেখছে, আজকে হচ্ছে স্যাটারডে, তো ওদের এখন ছুটি থাকে, আগে ছুটি থাকতো না মিশনে, এখন স্যাটারডেতে ছুটি থাকে। তো সকালে অনেকক্ষণ পড়াশুনো করেছে, করে এখন একটু পুতুল নিয়ে খেলছে, আর খেলার অন্য সাথীরা সবাই যে যার ঘরে ঢুকে গেছে, একটু বেলাও হয়েছে। আর আমি এখন রান্না করতে যাব, সকালে টিফিন হয়ে গেছে, এবার আমি রান্না করব। তো কী রান্না করছি পরে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো মেয়ে তো দেখো এখন ড্রয়িং করতে ব্যস্ত, কী ড্রয়িং করছে সেটা ঠিক আমি বলতে পারছি না, ও আমাকে বললো মা এটা কী ড্রয়িং করছি বলো তো, নিজেই বুঝতে পারছে না। তা বললো যে গিটার না বিনা, বললাম দুটোর একটা, যে কোনো একটা। আর ওই টিভি দেখছে, সাথে ওর বাবা স্নান টান করে নিল, এখন খাওয়া দাওয়া করে বেরোবে সেজন্যে। আর আমি তো রান্না মোটামুটি ডালটা কালকে ছিল আর লোটে মাছ ছিল, সেটা গরম করছি এক পাশে, আর এখানে সজনে আটার চচ্চড়ি তো আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে সজনে আটার চচ্চড়ি করেছি, আর লোটে মাছটা গরম করে নিয়েছি কালকে ছিল, সেটাকে ফ্রিজে তুলে রেখেছিলাম, বেগুন না এমনি পেঁয়াজ দিয়ে করেছি, আর চচ্চড়িটাকে না আছে। আর লোটে মাছটা ওর বাবা আসলে বেগুন দিলে ওর বাবা পছন্দ করে, কিন্তু আমার যেন সেরকম একটা বেগুন দিলে ভালো লাগে না, তাই আমি শুধু পেঁয়াজ দিয়ে করেছি। রসুন দিলে আমার খুব ভালো লাগে, কিন্তু রসুনটা দিইনি, সেটা ওর বাবা আবার রসুনটা খুব একটা পছন্দ করে না। তা যাই হোক ওইভাবে করেছিলাম, বেশ ভালোই লাগছিলো খেতে, কালকে করেছিলাম তাই জানি টেস্টটা। আর আমার এখানে চচ্চড়িও কমপ্লিট হয়ে গেছে, তো ওর বাবা এখন পুজো দিয়ে নিয়ে তারপর খাবে। আর আমি এখানে খুব তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ সারছি, ওর বাবা আর মেয়ে দুজনে কাঁসার থালাতে খায়, ওদের দুজনের জন্য দুটো কাঁসার থালা আছে, ওদেরকে কাঁসার থালাতে দিই, আর আমি স্টিলের থালাতেই খেয়ে নিই। তো এখন এই থালা টালাগুলো আমি গুছিয়ে নিচ্ছি, খাবার টেবিল টেবার গোছানোর পালা, রান্না তো বিশেষ একটা ছিল না, খালি সজনে আটা চচ্চড়িটাই করলাম, এটাই যা। তা সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে সজনে আটা চচ্চড়িটা খুব ভালো লাগে, ডালটা অল্প একটু ডালই বার করেছিলাম, ফ্রিজে ডাল আছে আরও, কিন্তু মেয়ে বা আমি দুজনে ডালটা সেরকম পছন্দ করি না, ও বাবা ডালটা পছন্দ করে, তো অল্প করেই ডাল বার করে রেখেছি, বার করে ফুটিয়ে নিয়েছি ডালটাকে। তা আমার এখানে টেবিল সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো বিকেল হয়ে গেছে, মেয়েকে দুপুরবেলা একটু ঘুম পাড়িয়েছিলাম, জোর জার করে ঘুমোতে তো চায় না, তা সেরকম একটা ঘুম হয় উনি কতক্ষণে বেরোবে সে অপেক্ষায়। তো বিকেলবেলায় ও খেলতে বেরিয়েছে, ও চন্দ্রিমা আর জয় তিনজনে লুকোচুরি খেলছে। তো দেখলে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, আর মেয়ে খেলতে বেরিয়ে গেছে আমি খেলতে আসলাম, ও লুকোচুরি খেলছে, ও খেলছে চন্দ্রিমা আর খেলছে জয়, এই তিনজনে মিলে লুকোচুরি খেলছে। জিকো আজকে খেলতে পারছে না, মেয়েকে আবার মেসেজ পাঠিয়েছিল আমার মেয়েকে যে আজকে বিকেলে খেলতে পারবো না। আর আমি এখন দরজা দিয়ে আসলাম, তো এখন আমি কিছু শর্টস বানাবো,
দেখি কি বানায়। আর মেয়ের কিছু স্কুল থেকে সেন্ড করা কিছু লেখা, ওগুলোকে ও অত লিখে উঠতে পারছে না, ওগুলোকে এখন লিখবো। তো এখন বাজে তো 5:10 বাকি, তারপর দেখি যদি একটু ঘুম পায় তো ঘুমিয়ে নেবো, আর যদি না পায় তো মেয়ের পড়া নিয়ে বসে থাকি, তারপর সন্ধ্যাবেলা ওকে পড়ানো আছে। দেখো পড়তে বসেছে, পড়তে বসে খালি বদমাশি করছে, নিজে পড়বে না ওর ডলকে পড়াবে, বদমাশি করছে। ওকে পড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠে এবার আমি রান্নাঘরের দিকে যাব। এখন বাজে 10:10 বাকি, তা আমি এখন তাড়াতাড়ি করে ঝটপট করে হাত চালিয়ে রান্না করি, রাত্রে যেন রান্না কী করবো সেটা ঠিকও করিনি। আর আমাদের একটা জায়গা, আজকে বড় বাবার পুজো, আজকে শনিবার, তো বড় বাবার পুজোর একটা নিমন্ত্রণ ছিল, কিন্তু সেখানে যাওয়া হলো না, বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। আর তাছাড়া আমিও সেরকমভাবে বাড়িটা সেরকমভাবে চিনি না, ওর বাবা আসলে সুবিধা হতো, বাবার সাথে একসাথে যেতে পারতাম, ওর বাবা আসেনি বলে তার আমারও আর যাওয়া হলো না। তাছাড়া বৃষ্টিও হচ্ছে, থাকলে হতে যাওয়া হতো না। তো আমি এখন রান্না বসাই, রান্না করি, কি আর করবো, যাওয়া হলো না। আর এ দেখো বদমাশি করে যাচ্ছে, নিজে পড়বে না ওর ডলকে পড়াচ্ছে, দেখেছো? এই মারগুলো আমিও দেবো তোকে যখন পড়াবো, কিভাবে মারধর করে যাচ্ছে দেখো ওকে, দেখেছো? আবার হাম্পি দিচ্ছে যাতে আমি ওকে হাম্পি দেই, ওটা আমাকে শেখাচ্ছে এইভাবে দেবো পড়াবার সময়। আমি এখন রাতে রান্নার দিকে চলে আসলাম। রাতে রান্নার জন্য আমি ভাবলাম যে লাউ ঘন্ট করি, ঘরে একটা লাউ ছিল, লাউটা বেশ কচি ছিল, অর্ধেকটা লাউ দিয়ে মুগ ডাল ভালো করে ভেজে লাউ ঘন্ট করব। লাউ ঘন্টটা মেয়ে খুব পছন্দ করে, ও বলে কি লাউয়ের খিচুড়ি, বলে ও মা সেই লাউয়ের খিচুড়ি বানাও, যে সেটা বানাও না, ভীষণ পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। বেশ সোনামুখ ডাল ভেজে, লাল লাল করে ভেজে ওটাকে মানে সেদ্ধ হতে বসি দিয়ে একটুখানি জাস্ট ফুটে যাবে তার মধ্যে লাউটাকে আমি দিয়ে দিই, তারপরে ওটাকে নুন হলুদ দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে ওটাকে শুকনো লঙ্কা তেজপাতা এসব দিয়ে ফোড়ন দিয়ে মিষ্টি বেশ অনেকটাই দিই, মিষ্টিটা না হলে যেন ঠিক স্বাদটা খোলে না। এইভাবে লাউ ঘণ্ট করি, ওটা ভাত দিয়েও ভালো লাগে আর রুটি দিয়েও ভালো লাগে। আর লাউ ঘণ্ট আর রুটি করছি, আর দুপুরে যা একটু একটু চচড়ি এসব বেঁচেছিল, বাদরাম করতে চলে এসছে, আর মেয়ে করতে চলে এসছে দুষ্টুমি, তা ও তো দুষ্টুমি চলতেই থাকে। আমার এখানে রান্না বান্না চলছে, রুটি করে নিচ্ছি, তা মেয়ে তো ওখানে চলে এসছে সব করতে। আর আমার দেখো লাউ ঘণ্টটা এখন মানে ফোড়ন দিইনি, সেদ্ধটা হয়ে গেছে, দেখো সেদ্ধটা কমপ্লিট হয়ে গেছে, এখন খালি শুকনো লঙ্কা তেজপাতা জিরে গোটা সাদা জিরে এসব দিয়ে ফোড়ন দেবো, আর বেশ অনেকটা মিষ্টি দেবো, আর ধনে পাতা কমপ্লিট হয়ে গেলে ধনে পাতা ছিটিয়ে দেবো। তো আমার এখন রান্নাবান্না কমপ্লিট, আর মেয়ে এখন দেখো ডলটাকে নিয়ে খেলছে, আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর লং করতে পারছি না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কালকে ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, জানাচ্ছি সবাইকে গুড নাইট, এখন রাত হয়ে গেছে অনেকটা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।